ওয়েলকাম এভরিওয়ান আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস টেন লাইফ সায়েন্স মাধ্যমিক বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি থেকে মেন্ডেলের শঙ্কর জনন পরীক্ষা মনো হাইব্রিট এক শঙ্কর জনন পরীক্ষা শঙ্কর জননের চেকার বোট এবং এক শঙ্কর জননের সিদ্ধান্ত নিয়ে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তো এক শঙ্কর জনন কাকে বলা হয় এক শঙ্কর মানে হচ্ছে এখানে এক জোড়া ধরে নিতে হবে অর্থাৎ এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির দুটি মধ্যে সংকরণ ঘটানোকে এক শঙ্কর জনন বলা হয় এক একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটানোকে এক শঙ্কর জনন বলা হয় অর্থাৎ এখানে আমরা এক জোড়া বৈশিষ্ট্য অর্থাৎ দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে আমরা সংকর ঘটাবো সেই জন্য এটার নাম হচ্ছে এক শঙ্কর জনন তো প্রথমে জানতে হবে মেন্ডেল মটর গাছে টোটাল সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণ করেছিলেন সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণ করেছিলেন এগুলি হলো বীজের আকার বীজের বর্ণ ফলের আকার ফলের বর্ণ ফুলের বর্ণ কাণ্ডে ফুলের অবস্থান কাণ্ডের দৈর্ঘ্য দেখো মেন্ডেল মটর কাছে টোটাল জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন যেটি ভীষণ ইম্পর্টেন্ট এবং এটি পরীক্ষায় কিন্তু বহুবার আসে এবং এখান থেকে শর্ট আসে যে মেন্ডেল নির্বাচিত মটর কাছে জোড়া বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে বীজের আকার বীজের বর্ণ ফলের আকার ফলের বর্ণ ফুলের বর্ণ কাণ্ডে ফুলের অবস্থান কাণ্ডের দৈর্ঘ্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং প্রত্যেকটির একজোড়া করে বিপরীত বৈশিষ্ট্য আছে যেমন দেখো বীজের আকার বীজের আকারে প্রকট হচ্ছে গোল প্রচ্ছন্ন হল কুঞ্চিত অর্থাৎ আমরা জানি দুটি জীবের মধ্যে আমরা যদি সংকরায়ন ঘটাই অর্থাৎ দুটি জনিত্রী জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে অপত্য জীবে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে বলা হয় প্রকট এবং প্রকটের উপস্থিতিতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না সেটি হলো প্রচ্ছন্ন এটি আমি এক সংকর জনন এখন যখন পড়াবো তখন আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তো তেমনি বীজের বর্ণ হচ্ছে হলুদ প্রকট প্রচ্ছন্ন হচ্ছে সবুজ ফলের আকার প্রকট হচ্ছে পরিপুষ্ট বা স্ফীত এবং প্রচ্ছন্ন খাজযুক্ত ফলের বর্ণ সবুজ হলুদ ফুলের বর্ণ বেগুনি সাদা কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক শীর্ষস্থ কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং বেটে তাহলে দেখো প্রত্যেকটা বৈশিষ্ট্যর জন্য কিন্তু জোড়া জোড়া মেন্ডেলের টোটাল এই হলো সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য মেন্ডেল নির্বাচিত মোটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য এবার এক একসংকর জননে কি হবে যে কোনো এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা ক্রস ঘটাব যেমন এক সংকট জননে মেন্ডেল কাণ্ডের দৈর্ঘ্য যেমন লম্বা এবং বেটে অর্থাৎ একটা লম্বা মটর গাছ এবং একটি বেটে মটর গাছের মধ্যে সংকরণ ঘটিয়েছিল বোঝা গেল অর্থাৎ একটা লম্বা মটর গাছ এবং একটি বেটে মোটর গাছের মধ্যে সংক্রয়ন ঘটানো হচ্ছে অর্থাৎ একজোড়া বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য লম্বা বেটে দুটো বৈশিষ্ট্য সেই জন্য এটাকে বলা হচ্ছে এক সংকট জনন পরীক্ষা তাহলে মেন্ডেল এক জনন পরীক্ষার জন্য মটর গাছের বিশুদ্ধ বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন দুটি বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্য অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন যেমন মেন্ডেল একটা নিয়েছিলেন বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছ দেখো বিশুদ্ধ লম্বা মটর গাছ এর সঙ্গে তিনি সংকরায়ণ ঘটিয়েছিলেন বিশুদ্ধ বেটে মটর গাছ দেখো চেকার বোর্ড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু চেকার বোর্ড থাকবেই তো মেন্ডেল দেখো এখানে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে তার বিপরীত বৈশিষ্ট্য আমরা জানি লম্বার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে বেটে তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য লম্বা একটা বৈশিষ্ট্য বেটে একটা বৈশিষ্ট্য এই যে এক একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকলন ঘটনা হচ্ছে এটাকে বলা হয় এক সংকর জনন তো বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছ তো লম্বা আমরা জানি বিশুদ্ধ লম্বা মটর গাছ হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি অর্থাৎ দুটো যখন বিশুদ্ধ কখন হবে যখন দুটো একই রকমের অ্যালিল থাকবে দেখো দুটোই বড় হতে টি টি ফর টল লম্বা অর্থাৎ এই যে এখানে এইটিটাও বড় হাতের এইটিটাও বড় হাতের তাহলে এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ বা হোমোজাইগাস বিশুদ্ধ বা হোমোজাইগাস বলা হয় যখন দুটি একই রকমের অ্যালিল থাকে তখন তাকে বলা হয় বিশুদ্ধ বা হোমোজাইগাস তাহলে এরটা কি হবে এটা কিন্তু নিশ্চয়ই বেটে তাহলে এটাকে যেহেতু এটা লম্বার বিপরীত দুটো যেহেতু ক্যাপিটাল সবসময় মনে রাখবে দুটো ক্যাপিটাল থাকলে বা ক্যাপিটাল হচ্ছে প্রকট প্রকাশ পায় অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় ক্যাপিটাল দ্বারা এবং স্মল লেটার দ্বারা প্রকাশ পায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো আমি এখানে দেখালাম প্রকট এবং প্রচ্ছন্ন এই যে কাণ্ডের দৈর্ঘ্য যদি লম্বা হয় প্রকট লম্বা হলে তাহলে তার বিপরীত হবে বেটে হচ্ছে প্রচ্ছন্ন তাহলে প্রচ্ছন্নকে আমরা লিখব স্মল টি স্মল টি যেহেতু লম্বা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি সেই জন্য প্রকটের বিপরীত হচ্ছে প্রচ্ছন্ন তাহলে বেটে হবে স্মল টি স্মল টি এক্ষেত্রে এটাও দেখো বিশুদ্ধ বলা হচ্ছে একে কারণ একেও বিশুদ্ধ বলা হচ্ছে কারণ বিশুদ্ধ মানে যখন দুটি একই রকমের থাকবে এ দেখো এখানে দুটোই বড় হাতের দুটোই বড় হাতের টি সেই জন্য এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ এবং এটাও দুটো ছোট হাতের টি সেই জন্য এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ কিন্তু এটি লম্বা কেন কারণ এটি দুটোই বড় হাতের টি অর্থাৎ টি প্রকোট ফার্স্টে ক্যাপিটাল লেটার আছে সেই জন্য এটা লম্বা এবং এটি স্মল সেই জন্য এটি হচ্ছে বেতে তো এই হলো এটাকে বলা হচ্ছে পি জনু বা কোনো চেকার বোর্ড কিন্তু এইভাবে শুরু শুরু করতে হয় তাহলে আমি করছি বিশুদ্ধ লম্বা গাছ বেটে মটর গাছ তো মেন্ডেল কি করেছিলেন মটর গাছের এক একজোড়া খাটি বা বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটিয়েছিলেন অর্থাৎ তিনি একটি লম্বা মোটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মোটর গাছের ক্রস ঘটিয়েছিলেন এখানে একটা গুরুত্বপূর্ণ ট্রাম বা গুরুত্বপূর্ণ পরিভাষা জানতে হবে যেটা হলো ইমাসকুলেশন যেটি হলো ইমাসকুলেশন ভীষণ ইম্পর্টেন্ট ইমাসকুলেশন কি জিনিস দেখো উভলিঙ্গ ফুল মানে যে ফুলে পুংকেশর এবং গর্ভকেশর দুটো স্তবকি থাকে তাকে বলা হয় উভলিঙ্গ ফুল এখন উভলিঙ্গ ফুলকে যদি আমাদেরকে একটা উভলিঙ্গ ফুলকে যদি আমরা স্ত্রী ফুলে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে পুঙ্কেশ্বরগুলিকে সেখান থেকে বাদ দিতে হবে তো উভলিঙ্গ ফুল থেকে যখন আমরা পুঙ্কেশ্বরগুলিকে বাদ দিয়ে দিব তখন শুধু গর্ভকেশর থাকবে তখন সেটা পরিণত হবে স্ত্রী ফুলে তাই তো উভলিঙ্গ ফুল থেকে একটা উভলিঙ্গ ফুল থেকে যখন পুঙ্কেশ্বরগুলোকে বাদ দেওয়া হবে তখন সেটি একটি স্ত্রী ফুলে পরিণত হবে তাহলে এই যে উভলিঙ্গ ফুল থেকে শরগুলিকে বাদ দেওয়ার পদ্ধতি তাকে বলা হয় তো মেন্ডেল কি করেছিলেন একটি মটর গাছের উভলিঙ্গ ফুল থেকে অর্থাৎ মটর গাছের ফুল থেকে তিনি ইমাসকুলেশনের সাহায্যে পুঙ্কেশ্বরগুলিকে বাদ দিয়ে সেটাকে স্ত্রী ফুলে পরিণত করেছিলেন এবং একটি ফুলের পরাগরেণু সেই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপর স্থানান্তরিত করেছিলেন অর্থাৎ ইতর পরাগযোগ ঘটা ঘটিয়েছিলেন এবার কি হলো এবার এদের দুজনের মধ্যে যখন ক্রস ঘটালো তখন কি উৎপন্ন হবে দেখো এখানে দুটি একই রকমের অ্যালিল আছে সেই জন্য এরা আছে হোমোজাইগাস বা বিশুদ্ধ এখানে দুটো জিনিস মনে রাখতে হবে বিশুদ্ধ কখন বলা হচ্ছে যখন দুটি একই রকমের অ্যালিল থাকে তখন তাকে বলা হয় বিশুদ্ধ যেমন এখানে দুটোই বড় হাতের টি তাহলে এটা বিশুদ্ধ তেমনি এটাও বিশুদ্ধ কারণ এখানে দুটোই ছোট হাতের টি তাহলে এখান থেকে একই রকমের গ্যামেট উৎপন্ন হবে অর্থাৎ ক্যাপিটাল টি দুটোই ক্যাপিটালটি উৎপন্ন হবে সেই জন্য এখানে একটা দেখানো হচ্ছে একটা ক্যাপিটালটি একটা ক্যাপিটালটি টি তাহলে এখানে কমন হচ্ছে একটা ক্যাপিটাল তাহলে এখান থেকেও একই রকমভাবে একটা স্মল টি আসবে তাহলে এই দুটো মিলিত হয়ে অর্থাৎ এই দুটোকে বলা হয় গ্যামেট এই দুটো মিলিত হয়ে উৎপন্ন হবে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি তাহলে এই যে যে অপত্যটা উৎপন্ন হলো এটাকে বলা হয় প্রথম অপত্য অপত্যজনু বা এফ ওয়ানজন অর্থাৎ ফার্স্ট জেনারেশন এফ ওয়ান জনু অর্থাৎ প্রথম অপত্য জনু আরেকবার বলছি এখানে বিশুদ্ধ ছিল সেই জন্য একই রকমের গ্যামেট ক্যাপিটাল টি এবং এটিও বিশুদ্ধ সেজন্য একই রকমের গ্যামেট স্মল টি উৎপন্ন হলো এবার এই দুই রকমের জনিত্রীর গ্যামেট মিলিত হবে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি মিলিত হলে আমরা কি পাবো একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি এবার এখানে যেহেতু টি প্রকোট সেই জন্য প্রকোটটা আগে লিখতে হয় আগে সবসময় বড় লিখতে হবে যেহেতু টি সেই জন্য আগে আগে টি লিখতে হবে তারপরে লিখতে স্মল টি তাহলে তাহলে এবার প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো শঙ্কর লম্বা তাহলে এটাকে কি বলা হচ্ছে শঙ্কর লম্বা যেহেতু দেখো এটাকে এখন শঙ্কর কেন বলা হচ্ছে দেখো দুটো আলাদা রকমের গ্যামেট একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি এটাকে বিশুদ্ধ বলা কারণ এখানে দুটোই বড় হাতের টি এটাকে দুটোই হাতের টি এবং এটাকেও বিশুদ্ধ বলা কারণ এখানেও দুটো ছোট হাতের টি কিন্তু এখানে বলা হচ্ছে শঙ্কর একটা এখানে একটা বড় হাতের টি আছে একটা ছোট হাতের টি আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে শঙ্কর বা হেঁটেরও জায়গাস কিন্তু লম্বা কেন হলো যেহেতু লম্বা প্রকট আমি আগেই বললাম প্রকোট দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যখন সংকরয়ন ঘটানো হয় তখন অপত্যের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন তাকে বলা হয় প্রকট আমরা যিনি লম্বা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য তাহলে আমরা কী করলাম লম্বার সঙ্গে বেটের ক্রস ঘটালাম যেহেতু লম্বার সঙ্গে বেটের বেটের ক্রস ঘটিয়ে লম্বা উৎপন্ন হলো তাহলে লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং বেটে প্রকাশ পাইল না সেই জন্য বেটে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে এটা হলো প্রথম অপত্যজনু অর্থাৎ দুটো জনিত্র জনুর মধ্যে গ্যামের উৎপন্ন হলো তারপরে উৎপন্ন হলো অপত্যজনু এবার মেন্ডেল কি করলো অপত্যজনুতে যে গাছগুলো উৎপন্ন হল অপত্যজনুতে গাছগুলোর মধ্যে তিনি ঘটালেন মনে রাখবে জনিত্রী জনুর মধ্যে তিনি ঘটিয়েছিলেন ইতর পরাগযোগ এবং এফ ওয়ান জনুর মধ্যে যে গাছগুলো উৎপন্ন হয়েছিল অর্থাৎ এটা এরকম হবে ক্যাপিটাল স্মলটি ক্রস ক্যাপিটালটি টি স্মল টি অর্থাৎ এবারে দেখো এখানে দুটো জনিত্রী ছিল দুটোই বিশুদ্ধ ছিল এবার দুটো সংকরের মধ্যে ক্রস ঘটনা হচ্ছে ক্যাপিটালটি স্মলটি স্মল স্মলটি ক্যাপিটাল তাহলে এটা হচ্ছে স্ব পরাগযোগ তাহলে মেন্ডেল কি করেছিলেন প্রথম অপত্য জনুতে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেঁটে মটর গাছের ইতর পরাগযোগ ঘটিয়ে প্রথম অপত্য জনিত সবকটি গাছ লম্বা পেয়েছিলেন এবং প্রথম অপত্যজনিত যে গাছগুলো উৎপন্ন হয়েছিল তাদের মধ্যে তিনি ঘটিয়েছিলেন তাহলে দেখো এখানে দুটো ক্যাপিটাল টি ছিল সেই জন্য এখানে একই রকমের গ্যামেট উৎপন্ন হবে দুটো ক্যাপিটাল টি গ্যামেট উৎপন্ন হবে সেই জন্য এখানে একটি করে লেখা হয়েছে কিন্তু এখানে এটি হচ্ছে কি এটি একটি শঙ্কর জীব অর্থাৎ হেটেরো যায় তাহলে এখানে দুটো আলাদা গ্যামেট উৎপন্ন হবে একটা বড় হাতে টি গ্যামেট একটা ছোট হাতে টি গ্যামেট একই রকম ভাবে এই গাছটি থেকেও একটি বড় হাতে টি গ্যামেট এবং একটি ছোট হাতে টি গ্যামেট অর্থাৎ এখন কি হবে প্রথম অপত্যজনুতে যে গাছগুলো আছে তাদের মধ্যে যখন ক্রস ঘটাবো এবং তার ফলে যে গাছগুলো পাবো তখন তাকে আমরা বলবো এফ টু জনু বা দ্বিতীয় অপত্যজনু বা সেকেন্ড জেনারেশন তাহলে এখানে কটা টোটাল গ্যামেট হলো এই গাছটা থেকে দুটো এক দুই এবং এই গাছটা থেকে দুটো চারটে গ্যামেট তাহলে আমাদেরকে চারটে ক্ষোভ করতে হবে এই দুটো গ্যামেটের সঙ্গে এই দুটো গ্যামেটের গুণ করতে হবে অর্থাৎ ক্রস ঘটাতে হবে এই দুটো গ্যামেটের সঙ্গে এই দুটো গ্যামেটের মিলন হবে তাহলে আমরা লিখবো এফ টু জোনুর চেকার বোট এফ টু জনুর চেকার বোট কেন একটু জুনু হলে বোঝা যাচ্ছে কারণ এই যে এরা ছিল হচ্ছে জনিত্রজনু বিশুদ্ধ বিশুদ্ধ তাদের মধ্যে মিলনে যে অপত্যটা উৎপন্ন হয় তাদেরকে বলা হয় প্রথম অপত্যজনু এবং প্রথম অপত্যজনুতে যারা উৎপন্ন হয় তাদের মধ্যে যখন ক্রস ঘটনা হবে তখন সেটা হবে এফটু জনু বা দ্বিতীয় তাহলে আমরা চার রকমের গ্যামেট পেলাম দেখো এই এই চিহ্নটা একটা মেল চিহ্ন এবং একটা ফিমেল চিহ্ন মেল প্ল্যান্টের একটা চিহ্ন এবং ফিমেল প্ল্যান্টের একটা চিহ্ন পুরুষ ফুলের একটা তাহলে এখানে দুটো গ্যামেট পেয়েছি এই গাছটা থেকে আমরা দুটো দুটো গ্যামেট পেয়েছি একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি একই রকম ভাবে এই গাছ থেকেও একই রকমের দুটো গ্যামেট পাওয়া গেছে একটি ক্যাপিটাল টি এবং একটি স্মল টি এবার গুণ করতে হবে এটা কিন্তু চেকার বোর্ড তাহলে এই দুটো গুণ করলে কি হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এই দুটো করলে কি হবে ক্যাপিটাল টি স্মল টি এই দুটো করলে কি হবে ক্যাপিটাল টি স্মল টি কোন সময় স্মল টি ক্যাপিটাল টি লেখা যাবে না কারণ প্রকট বৈশিষ্ট্যটা আগে লিখতে হবে এবং এখানে আমরা পাবো স্মল টি স্মল টি দেখো দেখাচ্ছি লিখে দুটো ক্যাপিটাল টি এই ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টি ক্যাপিটাল টি স্মল টি এখানে ক্যাপিটাল টি স্মল টি এবং এখানে স্মল টি স্মল টি তাহলে দেখো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি তাহলে এটাকে কি বলবো বিশুদ্ধ লম্বা এটাকেও বলব শঙ্কর লম্বা এবং স্মল টি স্মল টি এটাকে বলবো বিশুদ্ধ বেটে দেখো এখানে দুটোই বড় হাতের টি এবং টি মানে লম্বা সেই জন্য হচ্ছে লম্বাটা হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ লম্বা এবং শঙ্কর লম্বার মধ্যে পার্থক্য বোঝা গেছে বিশুদ্ধ লম্বা কখন বলা হবে যখন দুটি ক্যাপিটাল টি থাকবে তখন সেটাকে বলা হবে বিশুদ্ধ লম্বা এবং একটি বড় হাতের টি এবং একটি ছোট ছোট হাতের 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 টি টি থাকলে সেটাকে বলবো লম্বা এই যে একটি একটি বড় এটাকে বলা হবে শঙ্কর লম্বা এবং দুটো ছোট হাতের টি আছে তাহলে সেটাকে বলবো বিশুদ্ধ বেটে দেখো এখানে একটা জিনিস কোশ্চিন দেয় যে বেটে অর্থাৎ বেটে বৈশিষ্ট্য বা খাঁটি বৈশিষ্ট্য সবসময় বিশুদ্ধ বা প্রচ্ছন্ন হয় কেন বেতে বৈশিষ্ট্য সবসময় বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় বিশুদ্ধ বা খাঁটি হয় কেন কেন হয় আমরা জানলাম কি প্রকট বৈশিষ্ট্য বিশুদ্ধ হলেও প্রকট শঙ্কর হলেও প্রকট যেমন লম্বা লম্বা বিশুদ্ধ কিন্তু কোনো সময় শঙ্কর বেটে হয় না বেটে সবসময় কিন্তু বিশুদ্ধই হচ্ছে অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় হোমো জায়গাস বা বিশুদ্ধ অবস্থায় প্রকাশ পায় কিন্তু প্রকট বৈশিষ্ট্য হেটারো জায়গাস অবস্থায় এবং হোমো জায়গাস অবস্থায় অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য বিশুদ্ধ অবস্থাতেও প্রকাশ পাবে শঙ্কর অবস্থাতেও প্রকাশ পাবে বিশুদ্ধ লম্বা হবে শঙ্কর লম্বা হবে কিন্তু বেটে কিন্তু শুধু বিশুদ্ধ বেটেই হবে এবার আমরা বের করবো ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত তাহলে আমরা এপটু জনুর বোর্ড পেয়ে গেছি এবার আমরা বের করবো ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত দেখো ফিনোটাইপ অনুপাত আচ্ছা এবার ভীষণ গুরুত্বপূর্ণ ফিনোটাইপ কি জিনিস ফিনোটাইপ হচ্ছে কোন জীবের বাহ্যিক প্রকাশ হলো ফিনোটাইপ জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হলো ফিনোটাইপ অর্থাৎ এখানে এই যে আমরা বিশুদ্ধ লম্বা বলছি সংকল লম্বা বলছি সংকল লম্বা বলছি বিশুদ্ধ বেতে বলছি তো আমরা যখন আমরা যখন এত কিছু না বলে শুধু বলবো যে লম্বা না বেটে তাহলে সেটা হবে ফিনোটাইপ বোঝা গেল জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হচ্ছে ফিনোটাইপ অর্থাৎ আমরা বলবো না যে বিশুদ্ধ লম্বা বা সংকট লম্বা আমরা বলবো লম্বা না বেটে তাহলে আমরা টোটাল লম্বা গাছ পেয়েছি তাহলে ফিনোটাইপ অনুপাত আমাদেরকে দেখতে হবে লম্বা ইস্টু বেটে আগেই বললাম ফিনোটাইপ মানে আমরা জিনের বৈশিষ্ট্য দেখবো না ফিনোটাইপ মানে আমরা দেখবো বাহ্যিকটা শুধু বাইরে থেকে তাহলে বাইরে থেকে আমরা লম্বা গাছ কটা পাচ্ছি বিশুদ্ধ লম্বা লম্বা শঙ্কর লম্বা লম্বা শঙ্কর লম্বা লম্বা তাহলে তিনটা লম্বা গাছ পাচ্ছি লম্বা 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 এবং ভেটে মটর গাছ পাচ্ছি একটা তাহলে ফিনোটাইপ অনুপাত হবে থ্রি ইস টু ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেন্ডেলের মটর গাছের এক শঙ্কর জননের ফিনোটাইপ অনুপাত কত থ্রি ইস টু ওয়ান এক শঙ্কর জননের ফিনোটাইপ অনুপাত থ্রি ইস টু ওয়ান এবার নেক্সট যেটা বের করতে হবে সেটি হলো জিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত তাহলে জিনোটাইপটা কি জিনোটাইপ হচ্ছে জীবের জিনগত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলা হয় জীবের জিনগত সমাহারের জন্য কোন চরিত্রে প্রকাশ হলো জিনোটাইপ এবার আমরা দেখব যে জিনগতভাবে আলাদা এবার আমরা দেখব বিশুদ্ধ কটা কটা আছে আছে লম্বা বিশুদ্ধ বেটে কটা আছে বোঝা গেল ফিনোটাইপের সময় কি দেখা হবে শুধু বাইরের দিকটা অর্থাৎ লম্বা না বেটে সেটা দেখা হবে আর জিনো সময় দেখা হবে যে বিশুদ্ধ লম্বা কটা আছে শঙ্কর লম্বা কটা আছে এইভাবে এটা জিনো সময় দেখা হবে তাহলে জিনোটাইপের সময় আমরা দেখবো বিশুদ্ধ লম্বা কটা আছে বিশুদ্ধ লম্বা শঙ্কর লম্বা আমরা এখানে তিন রকমের গাছ পেলাম ফিনোটাইপ গত দিক থেকে দেখো লম্বা আর বেটে দু রকমের গাছ কিন্তু জিনোটাইপ গত দিক থেকে তিন রকমের গাছ বিশুদ্ধ লম্বা শঙ্কর লম্বা বিশুদ্ধ বেটে শঙ্কর লম্বা বিশুদ্ধ বেটে অর্থাৎ ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এবং স্মল টি স্মল টি তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি কটা পেলাম একটা ক্যাপিটাল টি স্মল টি কটা আছে দুটো এবং স্মল টি স্মলটি কটা আছে একটা তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষার জিনোটাইপ অনুপাত হলো ওয়ান ইস টু 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 ওয়ান ফিনোটাইপ অনুপাত থ্রি ইস টু ওয়ান এবং জিনোটাইপ অনুপাত হচ্ছে ওয়ান ইস টু 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 ওয়ান এবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে মেন্ডেলিজম বলা হয় বা মেন্ডেলের সূত্র বলা হয় এই যে মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষা মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষার সিদ্ধান্ত স্বরূপ মেন্ডেল একটি সূত্র আবিষ্কার করেছিলেন যেটিকে বলা হয় পৃথক ভবনের সূত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মেন্ডেলের এরপরে আমি যখন এরপরের ভিডিওতে স্বাধীন সঞ্চরণ সূত্র বা এরপরের ভিডিওতে দ্বিশঙ্কর জনন পরীক্ষা নিয়ে আলোচনা করব মেন্ডেল এক শঙ্কর জননের সিদ্ধান্ত থেকে পৃথক ভবনের সূত্র আবিষ্কার করেছিলেন এবং দ্বিশঙ্কর জননের সূত্র থেকে স্বাধীন সূত্র আবিষ্কার করেছিলেন এই দুটো সূত্রকে বলা হয় মেন্ডেলিজম বা মেন্ডেলের বংশগতির সূত্র মেন্ডেলের বংশগতির প্রথম সূত্র হচ্ছে পৃথক ভবনের সূত্র পৃথকই ভবনের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট ল অফ সেগ্রিগেশন ল অফ সেগ্রিগেশন মেন্ডেলের পৃথক ভবনের সূত্র মেন্ডেল তার একশঙ্কর জনন পরীক্ষার সিদ্ধান্ত স্বরূপ পৃথক ভবনের সূত্র আবিষ্কার করেছিলেন এই সূত্রটা তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে কোন জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য ব্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা পড়বে মেন্ডেল তার একসংকর জনন পরীক্ষা থেকে পৃথক ভবন সূত্র আবিষ্কার করেছিলেন তাহলে এই হলো মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা যেখানে মেন্ডেল মটর গাছের বিশুদ্ধ একজোড়া বৈশিষ্ট্য লম্বা সঙ্গে বেটে বৈশিষ্ট্য ক্রস ঘটিয়েছিলেন এবং উৎপন্ন অপত্যদের মধ্যে ঘটিয়েছিলেন প্রথম জনুতে ছিল বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ জনিত্র জনুতে ছিল বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে প্রথম অপত্য জনুতে উৎপন্ন হলো সংকট লম্বা এবং শঙ্কর লম্বাগুলির মধ্যে ক্রস ঘটিয়ে দ্বিতীয় অপত্য জনুতে তিনি পেলেন বিশুদ্ধ লম্বা সংকট লম্বা বিশুদ্ধ লম্বা অর্থাৎ বিশুদ্ধ লম্বা পঁচিশ পার্সেন্ট বিশুদ্ধ লম্বা পঞ্চাশ পার্সেন্ট শঙ্কর লম্বা এবং পঁচিশ পার্সেন্ট বিশুদ্ধ বেটে মটর গাছ কিন্তু তিনি পেয়েছিলেন এই হলো মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষা এবার আমরা গিনিপিকের এক শঙ্কর জনন দেখব একই রকম ভাবে তোমরা এটা গিনিপিকের মতো করতে পারবে তাহলে গিনিপিকের এক শঙ্কর জনন পরীক্ষাটাও খুবই ইম্পর্টেন্ট গিনিপিকের এক শঙ্কর জনন পরীক্ষা চেকার বোর্ড খুবই সহজ একই রকম চেকার হবে গিনিপিকের ক্ষেত্রে একজোড়া বৈশিষ্ট্য বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা বিশুদ্ধ কালোটা হচ্ছে পুরুষ বিশুদ্ধ সাদা হচ্ছে স্ত্রী তাহলে বিশুদ্ধ কালো বি বি দেখো দুটোই বড় হাতের বিশুদ্ধ কালো প্রকট এবং তাহলে বিশুদ্ধ সাদা কি হবে স্মল বি স্মল বি অর্থাৎ এখানে না ডাব্লু ডাব্লু না লেখে প্রকোটের বিপরীতটাই লিখতে লেখলে লিখতে হয় এবং প্রকোটের এটাই লেখার নিয়ম এবং এটির সুবিধাও খুব হয় এই যে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি যদি কালো হয় তাহলে তার বিপরীত হবে স্মল বি স্মল বি মানে হচ্ছে সাদা তাহলে এটি হচ্ছে কি জনিত্রী জনু বা পি জনু তাহলে এখান থেকে একই রকমের গ্যামেট একটা বি এবং এখান থেকে এখান থেকে একই রকমের একটা গ্যামেট স্মল বি বেরোবে তাহলে এটাকে আমরা বলবো গ্যামেট তাহলে ক্যাপিটাল বি স্মল বি মিলিত হলে একটা ক্যাপিটাল বি স্মল বি উৎপন্ন হবে এটাকে আমরা বলবো হচ্ছে শঙ্কর তাহলে এটা কি কি বলবো শঙ্কর একটা বড় হাতের বি একটা ছোট্ট হাতের বি তাহলে এটা সাদা হবে না কালো হবে কালো হবে শঙ্কর কালো তাহলে এটা হবে ওয়ান জনু এবার ওয়ান জনুর মধ্যে আমরা ক্রস ঘটিয়ে পাবো দ্বিতীয় অপত্য জনু তাহলে এখান থেকে ক্যাপিটাল বি স্মল বি দুটো গ্যামেট এখান থেকে ক্যাপিটাল বি স্মল বি দুটো গ্যামেট উৎপন্ন হলো তাহলে এখানে কি হবে এফ টু জনুর চেকার একই রকম ভাবে যেহেতু চারটা গ্যামেট আছে মেল গ্যামেট ফিমেল গ্যামেট মেল গ্যামেট গুলো কি কি পেলাম ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এটা হবে বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি স্মল বি 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 কালো কালো ক্যাপিটাল স্মল 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 বিশুদ্ধ সাদা তাহলে এটা শঙ্কর কালো শঙ্কর কালো এটা হচ্ছে বিশুদ্ধ সাদা তাহলে ফিনো কি হবে বলো তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে যে আমি যেভাবে দেখিয়ে দিলাম খুবই ইজি চেকার তাহলে ফিনো টাইপ মানে শুধু বাইরে থেকে দেখব আমরা বিশুদ্ধ বা সংকট দেখব না ফিনোটাইপ আমরা দেখব কালো ইস সাদা তাহলে কালো কটা আছে এক দুই তিন তিনটা কালো এবং সাদা আছে একটা দেখো এখানেও ফিনোটাইপ অনুপাত থ্রি ইস টু ওয়ান অর্থাৎ একশঙ্কর জননের ফিনোটাইপ অনুপাত কিন্তু থ্রি টু ওয়ান এবং জিনো বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কটা আছে ক্যাপিটাল বি স্মল বি কটা আছে স্মল বি স্মল বি কটা আছে সেটা আমরা দেখবো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কটা আছে একটাই বিশুদ্ধ কালো এখানে একটাই আছে ক্যাপিটাল বি স্মল বি দুটো আছে এবং স্মল বি স্মল বি একটা আছে তাহলে জিনো টাইপ অনুপাত ওয়ান টু 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 ওয়ান এই হলো এক সংকর জনন পরীক্ষা বা মনো হাইব্রিড কস এরপরের ভিডিওতে আমি আলোচনা করব ডাই হাইব্রিড কস বা মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষা দ্বিশঙ্কর জনন পরীক্ষার চেকার বোর্ড এবং স্বাধীন সঞ্চালন সূত্র নিয়ে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো